নমস্কার, সুপ্রভাত সকলকে। কথায় সুরে জমজমার সকালের আজকের এই সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাটের প্রতিদিনের সকাল শুধুমাত্র আপনাদের সকালটাকে এবং আমাদের সকালটাকে সুন্দর করে যেন আমরা অতিবাহিত করতে পারি, পাশাপাশি সারাটা দিন যেন ভালো কাটে, তার জন্য সঙ্গীতের এই আয়োজন এবং তার সাথে সাথে সঙ্গীতের মাধ্যমে আমাদের মনটাকে একটু ভালো করার চেষ্টা। আমাদের সাথে আজকের স্টুডিওতে যে অতিথি রয়েছে শতরূপ দেবনাথ, নমস্কার শতরূপ, এবং অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমরা শতরূপের গান শুনবো, কথা শুনবো অবশ্যই, এবং এদিকে যে দুজন রয়েছেন আপনারা সকলে চেনেন জানেন, এবং আমাদের রাজ্যের প্রখ্যাতগুলি শিল্পী, পাশাপাশি দুজনেই এমন দুজন যার সাথে আমরা যখন আলাপচারিতায় বসি অনেকক্ষণ সময় চলে যায় আর কি। শ্রী নারায়ণ বিশ্বাস, নমস্কার দাদা, সুপ্রভাত, এবং শ্রী অলকেশ চক্রবর্তী, নমস্কার দাদা, দুজনকে অনেক অনেক স্বাগত। আমরা শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। শতরূপ, কি গান দিয়ে শুরু? যেহেতু আজকে পঞ্চকবির অনুষ্ঠান শনিবার, তুমি সকলের গান এনেছো, পাঁচজনের গান, বাহ ভীষণ সুন্দর, কি গান দিয়ে শুরু? প্রথমে নজরুল গীতি দিয়ে শুরু করছি। একদম একদম, চলো হোক। Ah, 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 ah.
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং এদিকে তো সুন্দর না হলে গানের, আমি সবসময় কথাটা বলি, আমি জানি আপনারাও সকলে জানেন যে প্রতিটি ছন্দ এবং প্রতিটি তালের সাথে যখন সুরের মিশেল সমানভাবে মিশে যায় তখন গিয়ে একটি সকাল বা একটি গান একদম গানে পরিণত হয় আর কি, আমাদের মন প্রাণ একদম আনন্দিত হয়ে যায়। বাবা আমরা আজকে একসাথে সকলে মিলে স্ক্রিনে রয়েছি, ভীষণ ভালো লাগছে। আমাদের পিসিআর এ আমাদের দাদা যে রয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন সকালে যেমন আমরা অনুষ্ঠানের জন্য এখানে প্রস্তুত হয়ে আসি, তারাও থাকেন আমাদের সাথে, এবং প্রতিটি টেকনিশিয়ান থেকে শুরু করে সকলেই আমরা চেষ্টা করি যেন অনুষ্ঠানটা আপনাদের চিত্তগ্রাহী হয় এবং আপনাদের যেন ভালো লাগে। শতরূপ, কি করা হয় এখন? এখন বিএডের জন্য প্রিপারেশন করছো, মানে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট, মাস্টার্সও কমপ্লিট, দুটি কমপ্লিট। এবং তোমার স্কুলিং কোথা থেকে? নবোদয় থেকে। এরপর কলেজ? হলি ক্রস কলেজ থেকে। যাই হোক, এরপর তখন থেকে গানের, মানে সেই ছোট থেকে গান, এবং গানের প্রতি যে ভালোবাসাটা, ভালো লাগাটা, সেটা তো তখন থেকে শুরু হয়েছিল বলে এখন অবধি চলছে। এবং ভালো গাও তুমি, সুন্দর, এবং চর্চাতে আছো, এবং বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানের সুবাদে যাওয়া হয়। হ্যাঁ, যাওয়া হয়। যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে কথাতে যাব। শতরূপের, শতরূপের ভালোবাসার, ভালো লাগার গানের জেনার কোনটা? সেমি ক্লাসিক্যাল। সেমি ক্লাসিক্যাল, চলো যাই, পরে গানে যাই। Thank you.
যেমন শতরূপ এদিকে তো আছে, যদিও বলার অপেক্ষা রাখে না, কিন্তু বলতে হবে, আমি বলবো, কারণ অসাধারণ বললাম না যে মিল মিশেলটা বারে বারে বলতে ইচ্ছে করে। কিছু কিছু ভালো জিনিস আছে। আমি নারুদা একটা জায়গায় পড়েছি, যদি তুমি মন খুলে প্রশংসা না করতে পারো তাহলে তুমি ভীষণ ছোট মনের মানুষ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সকলে করতে পারে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই দেখি আমি সেটাকে, মানে এটা একটু বিতর্কিত কথা কিন্তু তারপরে বলবো একটু, কিন্তু সত্যি কথা, মানে আমি একমাত্র পারি আর পৃথিবীতে কেউ, সবাই আমার থেকে একটু কম, এমন ব্যাপার নয় সহকারে। আমার মনে হয় মন খুলে প্রশংসা করতে পারাটা একটা আর্ট, সত্যি দাদা আমার মনে হয় সেটা, মানে এটা মন থেকেই আসতে হবে। হ্যাঁ একদম আছে না, মানে করতে হবে দেখে করছি এমন ব্যাপার নয়, কিন্তু মানে আমার ইচ্ছে করে এবং ভালো লাগে যে কেউ সুন্দরকে সুন্দর বলতে শিখুন, সেটা সেটা রবি অন্য একজন বলবেন, রবি ঠাকুরও বারবার বলে গেছে, একদম 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 সত্যি, ভীষণ ভালো, এবং শতরূপকেও বলছি ভীষণ ভালো এবং তার সুন্দর, ভীষণ ভালো। আচ্ছা ভালো ভালো শতরূপ, চলো যাই পরে গান। মনটা ভাই খুশি হয়েছে একটু স্যারের কাছ থেকে শুনে ফেলেছো? হ্যাঁ তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাপুর মোহ বাসনা ঘুচাই, মলিন মোর তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছাই, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, প্রভু বিশ্ব বিপদ হন্ত
ঘন্টা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব তোলে নিয়ে সমূর মোহ বাসনা ঘুচাই মলিন মোর মোছাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছাই আছো নল নীলে চিরন ভুলিলে ভুদর সলিলে গহনে আছো বিটপির জলদের গায় শোষিতার কায় তপনে আমি নয়নে বসন বাধিয়া বসে আধারে মরিব কাদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মোর মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মোর মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায় প্রতিকালের প্রতি সময়ের জন্য যদি সমর্পণের কোনো গান থেকে থাকে তাহলে এই গানখানিকে আমি সবসময় মানি ভীষণভাবে আমাদের মত্ত বাসনা বলুন বা যে কোনো কিছু আসলে মানুষ হিসেবে আমাদের অনেক কিছু মানে বলে যে সরীরকে যদি কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে না কিন্তু ভীষণ কঠিন একটি কাজ এটা আমরা সকলেই জানি তো সুতরাং যাই হোক তারপরেও আমরা ঈশ্বরের কাছে নিবেদন করতে পারি যে তুমি আমাদের আমার মনের সকল বাসনা সকল লোভ সকল যে যে আমাদের রিপরিপুগুলো আছে সে তুমি কন্ট্রোলিং পাওয়ারে রাখো তাহলে যদি আমরা একটু এগিয়ে যেতে পারি শতরূপ চলো ভীষণ সুন্দর এবং শতরূপের বন্ধুরা আজকে দেখছে অনুষ্ঠান দেখছে আর তারপর তোমাকে আমরা লিঙ্ক দিয়ে দেবো এরপর তুমি সবখানি শেয়ার করে দিতে পারবে তাহলে দেখতে পারবে আর বাকিটা কি বলে গানের জন্য গানের শিক্ষা কার কাছে প্রথম থেকে একদম প্রথম থেকে শুরুটা আমার হাতে করি মার কাছে আচ্ছা তারপর আমার গুরু হাফা দেবনাথ আচ্ছা আচ্ছা ঋষিমুনি হয় আচ্ছা বাহ তাহলে তো ঘরেই আছে আর কোনো চিন্তা ব্যাপার নেই তাহলে এখনো চলছে সেই তালিম সেখানে চলছে তালিম আর গান নিয়ে কিছু ভাবো নিজের জীবনে গান তো থাকবে আর যতদিন আমি আছি আচ্ছা চলো চলো যাই গানে যাই বাজে বাজে রম্যবীণা বাজে 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 রম্যবীণা বাজে 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 রম্যবীণা বাজে 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 রম্যবীণা বাজে অমল কমল বাজে জ্যোৎস্নার জোরি মাঝে অমল কমল
মাঝে কাজল ঘন মাঝে নিশিয়াধার মাঝে কাজল ঘন মাঝে নিশিয়াধার মাঝে কুসুম সুরভি মাঝে মাঝে বিনরণ শুনি দে প্রেমে প্রেমে বাজে প্রেমে প্রেমে বাজে নাচে নাচে রম্যতালে নাচে 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 রম্যতালে নাচে তপন তারা নাচে নদী সমুদ্র নাচে জন্ম মরণ নাচে যুগ যুগান্ত নাচে ভকত হৃদয় নাচে বিশ্ব ছন্দে মাতি ভকত হৃদয় নাচে সাজে সাজে রম্যবেশে সাজে 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 রম্যবেশে সাজে নীলম্বর সাজে ঊষা সন্ধ্যা সাজে নীলম্বর সাজে ঊষা সন্ধ্যা সাজে ধরণী ধূলি সাজে দীন দুঃখী সাজে প্রণত চিত্ত সাজে বিশ্ব সভায় লুটায় প্রেমে প্রেমে সাজে বাজে বাজে রম্যবীণা বাজে 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 রম্যবীণা বাজে অমল কমল মাঝে জ্যোৎস্না রজনী মাঝে কাজল ঘন মাঝে
দিয়া ধার মাঝে কুসুম সুরভি মাঝে বিনরনন শুনি যে প্রেমে প্রেমে বাজে প্রেমে প্রেমে বাজে প্রেমে প্রেমে বাজে। অসাধারণ, ভীষণ সুন্দর এবং ভীষণ কঠিন একখানি গান, এবং তার সঙ্গে শ্রী শ্রী নারায়ণ বিশ্বাসের এমন তবলা বাদন, আমি তো অভিভূত হয়ে গেছি একদম। মানে কিছু কিছু জায়গায় ভাবছি পাচ্ছি না সেটা কি সত্যি মৃদঙ্গই পাচ্ছে না তবলাই পাচ্ছে। না এটা বলতে হবে, কারণ আমার ওই যে আমি কিন্তু ইচ্ছে করে বলিনি, সেটা চলে এসছে। মানে এত সুন্দর, ভীষণ সুন্দর। আমরা যাবো ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, আমরা এক্ষুনি আসছি। ঠিক ঠিক না সতরূপ, আরো অনেকগুলো গানটা নিয়ে, আরো অনেক এমন শ্রী শ্রী নিয়ে আমরা অনেকগুলো আসছি এক্ষুনি, কোথাও যাবেন না আপনারা। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথাই সুরে জমজমাট সকালের আজকের এই আসরে সতরূপ রয়েছে আমার সাথে। সতরূপ, এবারে কি গান মানে নারদ আজকে মোটামুটি মেঘ বরণা মোর দৃষ্টি।
মাটির ঘরে ঘর না শ্যামা তুমি আমি শ্যামা তুমি আমি শ্যামা তুমি আমি মেঘ বলেছিলাম না আপনাদেরকে যে প্রথমে রম্য রম বাজে বাজে রম্যবীণা এখন শ্যামাতন্নি মানে এদিকে একদম মানে এবং আমি একটি কথা আরো বলেছিলাম বোধহয় এবং আবারও বলছি সকলের সামনে যে যখন থেকে এই ধরনের অনুষ্ঠান করা শুরু করেছি এই ধরনের অনুষ্ঠান করার সুবাদে শুধুমাত্র গানটা কি শুনি না গানের সাথে তবলাটা কি বাজছে সিনথেসাইজারটা বা গিটার কিভাবে বাজছে ভায়োলিন বাজছে কিনা এসরাজ বাজছে কিনা সেগুলো যেন আলাদা করে আমাদের কানে ধরা দেয় আর কি ভীষণ সুন্দর চলো চলো সতেরো পরে গানে যাই আমরা সত্যটা বলছিল সেমি ক্লাসিক্যাল গান ভালো লাগে এবং নজরুলের এই গানগুলোতে মানে ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতিটা জায়গা যেন একদম প্রস্ফুটিত হয়েছে ভীষণ সুন্দরভাবে চলো ও যে মানে না মানা ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে যে মানে না মানা যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি মুখ পারিছে বলি না 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 বুঝে মানি না ফাগুন করেছি হা ফুলের বনে মিধুর বিকল হয়ে পাপ বনে ফাগুন করেছি হা ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়াই বলি না 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 বুঝে মানে না বুঝে মানে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না বলে না একটি কথাই যে নরমে গরমে অনুষ্ঠান আর কি আমাদের আজকে নরমে গরমে অনুষ্ঠান একদম আমি শতরূপকে জিজ্ঞেস করবো শতরূপ এই যে গানের নির্বাচনের তালিকা কে তুমি চয়ন করেছো নাকি তুমি করেছো ভালো ভীষণ ভালো কারণ কেন সব ধরনের গানে আসলে পঞ্চকবির গানের অনুষ্ঠান মানে সব ধরনের গান থাকবে সেটা একটা বলাই বাহুল্য তারপরেও যখন এত বেশি ভিন্নতা থাকে তখন বৈচিত্র্যতাই আমাদের জীবনের রসদ টেনে আনে সেটাই আমরা একটি কথা শুনেছি জানতে পেরেছি কালকে বিকালে প্রায় সন্ধ্যার তো আমি একদম তড়িঘড়ি করে
তৎক্ষণাৎ এসব সিলেক্ট করেছি। বা ভীষণ সুন্দর, আর নারদা বলে দিয়েছি ভালো সিলেকশন মানে ভালো সিলেকশন, সত্যি ভালো। এবং ওখান থেকে অলোকে হাসছে, কিন্তু কিছু বলছেন না। এটা প্রথম অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ অলোকে স্যার আপনার সাথে কিন্তু আজকে প্রথম অনুষ্ঠান। কিছু বলবেন না? কিছু বলবেন? দর্শক শুনবেন না? চলো যাই, শতরূপ গানে গানে যাই। আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা আরেকটু আর রয়ে গেছি অবশ্য, আর কিছুক্ষণ টাইম, আরো দুটো গান তো আমরা শুনতেই পাবো। চলো যাই। ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, সকলে গাইতে পারে, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, উষে স্বপ্নদি তুই দেশে যে স্মৃতি দিয়ে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যা আমার জন্মভূমি, সে যে আমার জন্ম গ্রহ তারা কোথায় মন উজ্জ্বল ধারা, কোথায় মন ফেলে তরি এমন কালো মেঘে, তারা পাখি ডাকে ভূমি পড়ে পাখি ডাকে পাবে কেহ উমা তোমা
বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি জীবনের সাথে এইভাবে মিলেমিশে আছে। আমাকে যখনই গানটা শতরূপ শুরু করলো, নারদা বলছিল সত্যি যতবারই এই গানটা শুনি নারদা একদম আমাদের বলে না একটা কাটা দেয় ব্যাপারটা, হ্যাঁ একদম সেই একদম ভীষণভাবে। এবং যে কথাটা বলছি সেটাতেও আমার মনে হচ্ছে মানে একটা অন্য ধরনের অনুভূতি আর কি। যাই হোক, এই গানের সাথে আমরা ভারতীয় হিসেবে আমাদের সকলের অনুভব এইভাবে জড়িয়ে রয়েছে। যারা বাঙালি নন তারাও যারা রয়েছেন সেই গানটা যখনই তারা শুনেছেন অন্য ভাষায় বা অন্যভাবে অন্য ভার্সনে, তখনও তারা একই কথা বলেছেন, আমাদের দেশকে খুব সুন্দর করে এই কবিরা এই সাহিত্যিকরা প্রকাশ করেছেন তাদের লেখনীতে, যে আমাদের অনুভবগুলিও সেখানে মিশে যায় ভীষণ সুন্দর করে। আজকে ছিলাম আমরা পঞ্চকবির অনুষ্ঠানে এবং পঞ্চকবিকে খুব সুন্দরভাবে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে শতরূপ, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এবং শতরূপের কাছে আমাদের পক্ষ থেকে এই কথাটা বার্তাটা রইল যে অবশ্যই তোমার প্রফেশনাল লাইফ যাই হোক না কেন গানটাকে অবশ্যই সঙ্গে রাখবে, গান যেন সবসময় তোমার সাথে থাকে। ঈশ্বর তোমাকে সুর স্বর দুটোই দিয়েছেন এবং সেটাকে একদম সুন্দরভাবে আরও বেশি এনহান্স করে আরও অনেক অনেক দূরে এগিয়ে যাও। অনেক অনেক শুভেচ্ছা রইল কাছে, আমি আশীর্বাদ পাচ্ছি একদম, সকলে করবে, এত ভালো গিয়েছো ভীষণ ভালো, এবং ভালো থাকবে তুমি, সুস্থ থাকবে। এবং নিউজ ভ্যানগার্ডের থেকে পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে এই বার্তাটা তোমাকে জানালাম, খুব ভালো থাকবে। চলো আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব আমরা একটি গান দিয়ে। কি গান দিয়ে শেষ করব? রবীন্দ্রসঙ্গীত দিয়ে, একদম রবি ঠাকুরের গান দিয়ে শুরু শেষ। এমনি করে যায় যদি দিন যাক না, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না, মরুড়ে উড়ুক না রে মেলে গানের পাখনা, যাক না এমনি করে যায় যদি যাক না, আজকে আমার প্রাণ ফুয়ারায় সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে, আজকে আমার প্রাণ ফুয়ারায় সুর ছুটে বাঁধ টুটেছে, মাথার পরে খুলে গেছে আকাশের সুনীল ঢাকনা, যাক না এমনি করে যায় যদি যাক না, এমনি করে যায় যদি
যাকে না। আমরা শেষ করব, ধন্যবাদ জানাবো আমাদের অলকেশদাকে এবং নারদাকে এই অসাধারণ সঙ্গতের জন্য। যদি সঙ্গতটা ঠিকঠাক না হয়, তারা যখন থাকে, যদিও তো টেনশন থাকে না, একদমই টেনশন থাকে আমরা ঠিকঠাক গাইতে পারবো কিনা, উল্টো আর কি, তাই না সত্যরূপ? একদম, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে এত সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিউজ ভ্যানগার্ডের পর্দায় চোখ রাখতে হবে, এই কথাটা বলে আজকে অনুষ্ঠান শেষ করছি এখানেই। নমস্কার।